আসছে। আমি অমৃত লাল পারে, প্রত্যেক দর্শন বিভাগ, ঢাকা টেকনিক্যাল কলেজ। আজ তারিখ 8/3/2021, ইংরেজি তারিখ, যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয়ের ভিতর একাদশ শ্রেণীতে। আজকে আলোচ্য বিষয় হল সংস্থান মুক্তি। সংস্থান কাকে বলে একটু শোনো। সহান মানে আশ্রয়ের ভিতর মতবাদের অবস্থান অনুসারে সহানুমানের যে আকার ধারণ করে তাকে বলা হবে সংস্থান। মধ্যভাগের অবস্থান অনুসারে সংস্থান হল চার প্রকার। প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান আর চতুর্থ সংস্থান। প্রথম সংস্থানে মধ্যভাগে অবস্থান কোথায়? প্রথম সংস্থানে মধ্যভাগটা প্রধান আচার্যের উদ্দেশ্য অবদানের তাকে বিধুষে ব্যবহৃত হয়েছে হয়ে সিদ্ধান্ত প্রধান প্রধান অর্থাৎ কাজ সম্পর্ক। দ্বিতীয় সংস্থানে মধ্যভাগ উভয় আচার্যকে বিধুষ হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ প্রধান সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর মধ্যে একটা সম্পর্ক। তৃতীয় সংস্থানের দ্বিতীয় সংস্থানের বিপরীত অর্থাৎ উভয় আচার্যকে পুরুষ হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ প্রধান আচার্যকে অবদান আচার্যকে উদ্দেশ্য সিদ্ধান্তে প্রধানমন্ত্র অবদানের মধ্যে একটা সম্পর্ক। চতুর্থ সংস্থানে কি হল? চতুর্থ সংস্থানে হল প্রধান আচার্যকে বিধেয় এবং অবদান আচার্যকে পুরুষ হিসেবে গুরুত্বপূর্ণ ব্যবহৃত হয়েছে রয়ে সিদ্ধান্তের প্রধানমন্ত্র অবদানের মধ্যে এইভাবে চারটি সংস্থান বিধান করা হলো। এই চারটি সংস্থান কেন যে ইএফএ দ্বারা বিধান করলাম এটা আপনি বলেছিলাম। সহানুমানের গঠন প্রণালীতে ছিল, সহানুমানের গঠন প্রণালীতে ছিল ইএফএ। সহানুমানে আমরা তিনটে প্রতিটি পথ পেয়েছিলাম, পথটি থেকে তিনটে সিম্বলিক গোয়ার দ্বারা চিহ্নিত হয়েছিল অর্থাৎ পিএফএম দ্বারা। পিএফএম দ্বারা এই সংস্থান চারটি সংস্থানের ভিতর এই মুক্তির পর মুক্তি মুক্তি কথা মুক্তি কথাটা হলো সহানুমানের ব্যবহৃত যুক্তিবাক্যে সহানুমানের ব্যবহৃত যুক্তিবাক্যগুলো পূর্ণ পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের যে সহানুমানের যে আকার করে যে ধারণ করে তাকে বলা হয় মুক্তি, তাকে বলা হয় মুক্তি। তাহলে এই যুক্তিবাক্য চার প্রকার আরও এই চার প্রকার যুক্তিবাক্যকে জোর হিসেবে ব্যবহার করে জোর হিসেবে ব্যবহার করে একে আমরা ষোলোটা দুঃখ কাট ষোলোটা দৌড় পেয়েছি। ষোলোটা দৌড়ের মতো দুঃখ করে জোরের ভিতর আবার প্রত্যেকটি বৈধ না। যদি এর ভিতর বৈধ অবৈধতা নির্ণয় করতে হয় তাহলে প্রত্যেকটা জোর বৈধ হয় না। এর ভিতর চারটি জোরকে বৈধ সম্মানিত নিয়ম যতটা নিয়ম আছে নিয়মের মধ্যে লাইয়ে নিয়মের ভিতর লাইয়ে কিছু বৈধ হবে আর কিছু অবৈধ হবে। প্রথম কথা হলো সন্মানের তিন নম্বর নিয়মে ছিল দুটো আছে সিদ্ধান্ত বৈধ সিদ্ধান্ত হবে না। যেহেতু এই চারটি সিদ্ধান্ত কিন্তু জড়িয়ে আছে নানার্থ নেতিগত। তারপর ছয় নম্বর নিয়ম আছে যদি নিষেধাজ্ঞ হয় তো তার থেকে কোনো সিদ্ধান্ত হবে না। এই তিনটে থেকেও কোনো বৈধ সিদ্ধান্ত হবে না। গেল কয়টা? সাতটা, আর একটা বাকি আছে সেটা হলো দশ নম্বর নিয়মে রয়েছে প্রধান আচার্য যদি বিশেষ হয় এবং অপ্রধান আচার্য যদি নিষিদ্ধ হয় তো তার থেকে সিদ্ধান্ত হবে না। তার ভিতরে তার পরে আই ই এই সমবট আটটা, এই ষোলোটার ভিতরে আটটা বৈধ মূর্তি আর আটটা হলো অবৈধ মূর্তি। তো এই আটটা বৈধ মূর্তির ভিতর আছে এ এ এ এ আই এ ও ই এ ই আই আই এ আর ও এ এই আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটা দলের
এইভাবে নির্ণয় করা হবে তবে আজকের সম্পূর্ণ আলোচনা সম্ভব হয় সবার দিয়ে তোমাদের সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।